Dat kan ook niet alles maken. Oké, wat is OOP? Object Oriented Program. Dat is wat? Concept. Is dat een programming language? Nee, dat is een concept. Ik heb een foto van een ASCII class en ik heb een list van een foto van een এবং এই রিলেটেড কোড লিখছেন কতজন আর একদম লিখেন নাই লিখেন নাই একদম টোটালি ওপি ধারণাই নাই আপনারা দুজন কি হাত উপরেও না নিচেও না প্রথম কোশ্চেনেও নাই পরে কোশ্চেনেও নাই কোন দিকে বুঝবো আমি কনফিউজ কনফিউজ হ্যাঁ মোটামুটি কনফিউজ না মোটামুটি পারেন কোনটা আমি বলতেছি জাস্ট আজকের ক্লাসের আগে এই জিনিসটার সাথে পরিচিত সাথে প্রয়োজন এটা বলছি বুঝলেন ওপি জাস্ট কিছু না একটা কনসেপ্ট একটা আমরা জানি আমরা কিসে কাজ করবো এখানে জাভাতে কাজ করবো জাভাটা একটা কি ফুলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম এখানে জাস্ট আমাদের এমন না যে ওপি লিখতে গেলে আমাদের আলাদা কিছু কি কিছু সিনট্যাক্স লিখতে হবে তা কিন্তু না একই জিনিসই লিখবো জাস্ট আমাদের কী হবে স্ট্রাকচারটা কী হবে একটু ভিন্ন হবে ওকে এখানে ওপি মানে হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিসকে এক একটা অবজেক্ট হিসাবে কী করা হয় ট্রিট করা হয় হোয়াট ইজ অবজেক্ট ওরা বলেন না ব্লুপ্রিন্ট অফ ক্লাস টেমপ্লেট অফ হ্যান্ড এগুলো বলবেন না এক্সাম্পল বলবো এক্সাম্পল হ্যাঁ বলেন এক্সাম্পল হলো কুকুর যদি একটা ক্লাস হয় লেস কান ডাক তারপর কুকুর কি খায় এগুলো হলো অবজেক্ট কুকুর যদি হয় ক্লাস তাহলে কুকুরের পা তার অবজেক্ট এই এই ডেফিনিশনটা কে শিখেছে বলেন কারণ যেহেতু এটা কমপ্লিট একটা কি প্র্যাকটিসের বিষয় এখানে আপনার থিওরিটিক্যাল নলেজ দিয়ে আপনি কিছু হবে না ভাইয়া দুনিয়ার যা কিছু দেখি সব কিছু হবে হ্যাঁ এটাই বলে কুকুরের হাত পা কখনো কুকুরের অবজেক্ট না এগুলো কুকুরের প্রপার্টিস বুঝা গেছে ওর অংশ ওর অবজেক্ট না বুঝা গেছে ওকে আমরা ক্লাস অবজেক্ট নিয়ে পরে আসি আমরা কিন্তু অলরেডি কিন্তু আপনারা ইউজার ডিফাইন ক্লাসে কিন্তু দেখছেন আমরা অবজেক্ট ক্রিয়েট করছিলাম বাট তখন আমরা বলিনি এটা অবজেক্ট আজকে আমরা বলবো সেটা কি অবজেক্ট আসেন আমরা জাস্ট একটা ইউজার ডিপেন্ডেন্ট ক্লাস লিখি আমি পরে ব্যাখ্যা করতেছি আমরা কোনটা কি জিনিস না আপনারা লিখতে হলে আমি বলবো এই যে আপনারা যখন লিখছেন আমি কিছু করি নাই অবশ্যই ভিডিও চালু হয়েছে আপনারা যখন লিখতে দিয়েছে তখন আমার প্রজেক্টর অন ছিল কিচ্ছু ছিল না বললাম যখন আপনাদের অনেক টাইম দেওয়া হবে আমি যখন করবো তখন আপনার অফ থাকবে আমরা একটা নিউ ক্লাস নিই পাবলিক মেথড থাকবে এটা থাকবে আমার অলরেডি একটা মেইন পয়েন্ট আমাদের রয়ে গেছে আমাদের যেটা দরকার নেই ওকে আমরা একটা পার্সন নামে একটা ক্লাস নিচ্ছি আমরা জানি এখানে যাবতীয় সব কিছু কী সে ক্লাস অবজেক্ট দিয়ে কাজ করে আমরা ক্লাস নিচ্ছি ওকে এবার আমরা এই ক্লাসে আমরা কিছু লিখি আমরা ধরলাম একটা পার্সন আছে সে পার্সনে কী কী থাকতে পারে অনেকে আমার কী থাকে নামের সাথে কী থাকে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম থাকে না অনেক জায়গায় আমরা ওরকম একটা কমন একটা এক্সাম্পল দিচ্ছি আমরা
বলতেছেন? ও সরি, এরপরে বলছে বলবেন না, এতগুলো মানুষ আমি এখানে জাস্ট কিচ্ছু করিনি, একটা ক্লাস নিচ্ছি, সেই ক্লাসে কিছু প্রপার্টিস রাখতেছি, পাবলিক স্ট্রিং পাবলিক কেন আমরা এগুলো পরে আসবো, এটা নর্মাল অনেকে বলতে পারেন, এটা তো প্রাইভেট হওয়া উচিত, বাট আমি পাবলিক কেন দিচ্ছি, হ্যাঁ আমরা আস্তে আস্তে আসবো সব জায়গায়। এখানে আপনারা দেখবেন অনেক কিছু আমি এখানে ভুল করবো, মানে জিনিসগুলো ভুল করে প্রথমে দেখাবো, যাতে জিনিসটা আসলে কী ভুল হলে কীটা কী হতে পারে, বুঝা গেছে? দেন পরে আমি আস্তে আস্তে দেখা যাবো আসল প্র্যাকটিস কোনটা হয়। ওকে, এরপর আমরা একটা মেথড রাখতেছি, সে নাম হচ্ছে কি, গেট ফুল নেম, একটা পার্সন ক্লাসে তিনটা নাম থাকে এবং একটা মেথড, সে মেথডটার কাজ হচ্ছে কি আমার তিনটা নামকে কনকেট করে সে ফুল নেমকে কী করে দেয়, রিটার্ন করে দেয়, এটাও তো আমরা বুঝছি, এটা তো একটা মেথড আমরা বুঝি, একটা মেথডের কাজ কি, কিছু একটা করে, সে কিছু একটা করে, সে কাকে নিয়ে করে, আমার এখানে এখানে নিয়ে, এগুলাকে কি বলছিলাম, ওই যেদিন বলছিলাম ভেরিয়েবল, তখন কি বলছিলাম এগুলাকে, ফিল বা ইনস্ট্যান্স ভেরিয়েবল অথবা ডাটা, কেন আমরা আজকে ডিবাগ করে করে দেখাবো এগুলোর নাম কেন ডাটা বলা হয়, কেন ইনস্ট্যান্স ভেরিয়েবল বলা হয়, আলটিমেটলি এগুলোর বিহাইন্ডে তো কোনো লজিক থাকবে। আর এটা কি, এই যে স্ট্রিং যেটা ফুল নেম, ফুল নেমটা কি, এই ফুল নেম কি, হ্যাঁ লোকাল ভেরিয়েবল, ওই বলছিলাম লোকাল ভেরিয়েবল ইনস্ট্যান্স ভেরিয়েবল। হ্যাঁ, এখন আপনি যদি এই নামটুকু না জানেন, আপনি যদি এগুলাকে ভেরিয়েবল হিসেবে ট্রিট করেন, তখন সমস্যাটা কোন জায়গায় হবে, ধরেন আমি আপনাকে বললাম এই জিনিসগুলো আমি বলছি ইনস্ট্যান্স ভেরিয়েবল অথবা ফিল অথবা ডেটা, বাট আপনি ওগুলোকে এতদিন জেনে আসছেন কি এগুলা কি বলতেন, ভেরিয়েবল বলতেন, না আপনি এগুলো ভেরিয়েবল হিসেবে চিনেন, আর সমস্যাটা কোন জায়গায় হবে, এটা সমস্যাটা হবে আপনি আপনার কমিউনিটির সাথে যোগাযোগ করতে পারবেন না। সাপোজ আপনি টিমে কাজ করতেছেন, আপনার টিম মেম্বার একটা বললো ভাই এই কাজটুকু করেন, আপনি বললেন আমি তো ভেরিয়েবল ডিক্লেয়ার করে বসে আছি, উনি আপনারা বসে ফিল ডিক্লেয়ার করতে আপনি করে আছেন কি, অথচ কিন্তু আপনি এটাই করছেন, সেম কাজই করছেন, কিন্তু উনাকে বলতেছেন কি ভাই আমি তো ভেরিয়েবল ডিক্লেয়ার করে বসে আছি, উনি কি বুঝবেন, উনি জানে ভেরিয়েবল কোনগুলো, এগুলো ভেরিয়েবল, বাট আপনি জানেন কোনগুলো, অথচ কিন্তু আপনার কাজ কিন্তু ঠিকই আছে, উনি যা চাইছে আপনি সেম কাজই করছেন, কিন্তু আপনার ডিকশনারি ওয়ার্ডটা ভিন্ন হওয়ার কারণে আপনি বলতেছেন ভিন্নভাবে, আলটিমেটলি ঝাড়ি খাবেন, আপনার করছে ফিল ডিক্লেয়ার করতে, আপনি করছেন ভেরিয়েবল ডিক্লেয়ার, ঝাড়ি খাবেন কি না, যদি প্রজেক্ট ম্যানেজার হয় অবভিয়াসলি খাবেন, কারণ কি আপনি কিন্তু কাজ ভুল করেন না, কাজ ঠিকই করছেন, বাট আপনার ডিকশনারি ওয়ার্ডটার মধ্যে ভিন্নতার কারণে আপনি কী হচ্ছেন, অন্য জায়গায় যে হচ্ছে, এই জন্য আপনাকে যদি কমিউনিটির সাথে যোগাযোগ রাখতে হয়, টিমে কাজ করা লাগে, আলটিমেটলি আপনাকে এখানকার প্রত্যেকটা ওয়ার্ডকে আপনাকে মনে রাখতে হবে, কোনটাকে কী বলা হয় ভিন্ন, মানে ভুলভাবে জানলে হবে না, তখন আপনি আপনার সেই কমিউনিটির সাথে আপনি যোগাযোগ রাখতে পারবেন না। তাহলে আমি এটাকে একটু জাস্ট কমেন্ট করলে এগুলো কী বলবো আমরা, ফিল আর কি, অর ডেটা, আর যদি ভেরিয়েবল বলি ইনস্ট্যান্স ভেরিয়েবল বলবো, আর এগুলো হচ্ছে কি লোকাল ভেরিয়েবল, বুঝা গেছে? ওকে, এবার আমি এই ক্লাসটাকে ইউজ করবো, এই ক্লাস আমি অলরেডি এখানে করছি, এখানে আপনাদের ক্লাসে কতজন আছে যাদের কোড লিখতে হাত কাঁপে বলেন, কতজন, এই অমনি মাত্র সাহসী লোক দুজন এই ক্লাসে, আমিও দেখছি অনেকের হাত কাঁপে কিন্তু বলতেছেন না কেন, কি কোড, নর্মাল কোড, কিছু একটা লিখতে দিলে মোটামুটি ভয় ভয় তয় লাগে, কী লিখবো কী লিখবো না, কী লিখলে কী হবে, নাকি আবার কোড লিখতে গিয়ে পিসি নষ্ট হয়ে যায়, এ ধরনের কোনো মন মানসিকতা নাই, এখন অনেকে তো দেখে এমনভাবে লিখে মনে হচ্ছে হয় কিবোর্ড নষ্ট হবে নয় মনিটর নষ্ট হবে, এত ভয় কিসের এখানে আপনাদের, আচ্ছা বলেন কতজন ভয় লাগবে, হাত কাঁপে কজনের, কজন, তিনজন, সাহসী ব্যক্তি চারজন,
ওকে, আজকে চারজন দিয়ে এখানে কোড লেখাবো। ওকে, এখন আমি এই ক্লাসটাকে ইউজ করবো, বলেন কিভাবে ইউজ করবো? অবজেক্ট ক্রিয়েট করবো। কেমনি অবজেক্ট ক্রিয়েট করে বলেন, কি দেখতে হবে? পার্সন। দেখেন আমি কিন্তু পুরো, অনেকে যেটা করতে যান ফুল লিখতে গিয়ে নামটা ভুল করেন, এখানে কিচ্ছু লিখতে হবে, জাস্ট আপনি কন্ট্রোল স্পেস চাপ দেন, আপনার সাজেশন দেবে, বুঝে গেছে? ফুল লিখতে যায় না, অনেক সময় আপনি ধরা বল, ধরেন আমি লিখতে গেছি কোনো কারণে পার্সনের আটটা পড়া নাই, হায় আমি তো লিখলাম, এ ভুল দিচ্ছে কেন, ভুল দিচ্ছে কেন? আপনার এখানে ভুল করার কোনো সুযোগ নাই, আপনি জাস্ট কিছু কয়েকটা ওয়ার্ড লেখেন, দেখবেন সে আপনাকে সাজেশন দেবে। দেখেন এখান থেকে আমি দিতে পারছি, বুঝে গেছে? অনেকে যেটা দেখি সব কিছু নিজে লিখতে চান, এখানে কন্ট্রোল স্পেস হচ্ছে আপনাকে সাজেশন দেবে। অল টাইম, অল টাইম এখানে কী রাখবেন, এই পাশে কন্ট্রোল স্পেস, কিছু একটা লিখলে, একটা ওয়ার্ড লিখে এটাকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসেন, তখন দেখবেন আপনার কোড খুব তাড়াতাড়ি লিখতে পারবেন। এখন বারবার যদি আপনি এগুলো সাজেশন না দিয়ে লিখতে যান অনেক সময় লেগে যাবে আপনার। ওকে, নাম কি দিব? পার্সন দিলাম, পার্সন ওয়ান, তারপর নিউ পার্সন। ওকে, এবার আমি এটা কি করলাম, অবজেক্ট ক্রিয়েট করলাম, কোনটা অবজেক্ট? এবার আমরা এখানকার কিছু জিনিস আসি, এবার এইটুকু লিখা মানে কি, সরি পার্সোনা এন পড়ে না, আমি এখানে দেখেন দুইটা অংশ, কিন্তু এইটুকু লেখা মানে কি, অবজেক্ট ক্রিয়েট করা আমি পার্সন ক্লাসটার একটা রেফারেন্স নিচ্ছি, ওই যেদিন ইউজার ডিফাইন্ড ক্লাস নিচ্ছিলাম সেদিন বলছিলাম না ইউজার ডিফাইন্ড কি টাইপ, রেফারেন্স টাইপ। কেন রেফারেন্স, আজকে আমরা দেখবো সকল, আমি প্রত্যেকটা যদি ডিবাগ করে দেখাবো, তার মানে এইটুকু লেখা মানে কি, একটা রেফারেন্স ক্রিয়েট করা। এরপরে পার্সন সমান এইটা হচ্ছে আপনার কি, অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে কি আপনার রেফারেন্স। যতক্ষণ পর্যন্ত আপনি নিউ দিয়ে ইনিশিয়ালাইজ করবেন না ততক্ষণ পর্যন্ত কোনো অবজেক্ট ক্রিয়েট হবে না। আমি যদি এখন অবজেক্ট ক্রিয়েট না করি তাহলে আমার এই পার্সন ক্লাসটা ইউজ করতে পারবো? অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া এই পার্সন ক্লাসটা ইউজ করা যাবে? কিভাবে যাবে? ওই যে পিছনে একজন বলেন, এত আড্ডা দিলে পরে আসেন, আমরা এখন ছোটো লেভেলে, আমরা ওগুলো পরে, আমরা এই জায়গায় থাকি, এই জায়গায় থেকে আমরা এখন স্ট্যাটিক কিছু জানি না, আমরা এখানে থাকি। আমি যদি অবজেক্ট ক্রিয়েট না করি তাহলে এই ক্লাসটার কোনো ভ্যালু আছে? তার মানে আমরা এইটিকে বুঝলাম ক্লাসটা হচ্ছে কি, একটা জাস্ট টেমপ্লেট। এবার আপনার পড়ছেন না, ক্লাস ইজ এ টেমপ্লেট অফ অবজেক্ট, অবজেক্ট ইজ এ ব্লু প্রিন্ট অফ কি ক্লাস, থিওরিক্যাল পড়ছেন না? এবার সেই থিওরির সাথে মিলান, যতক্ষণ পর্যন্ত আমি এই অবজেক্টটা ক্রিয়েট করবো না ততক্ষণ পর্যন্ত আমার এই ক্লাসটা কি, এটার কোনো ভ্যালু নাই, ইউজ নাই। তার মানে আমাকে একটা ক্লাসকে যদি ওয়ার্কেবল করতে হয় আমাকে কী করতে হবে, সেই ক্লাসের অবশ্যই একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ক্লিয়ার? ওকে, এবার আমি এই ক্লাসকে ইউজ করব, বলেন কী কী ছিল আমার ওখানে? ওকে, পার্সন ওয়ান ডট লিখে আসবে, এগুলো কোত্থেকে আসতেছে? এগুলো কোত্থেকে আসতেছে? পার্সন ক্লাস থেকে। এগুলো কি আপনি কি এখান থেকে দেখে বলতেছেন নাকি এখানে গিয়ে দেখছিলেন? কোনটা? তার মানে আমরা কোন একটা অবজেক্ট যদি ডট দিই তাহলে সেই ক্লাসের, যেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি তার কি কি পাবো, তার প্রপার্টিসগুলো আমরা এখানে পাবো। এটা কি কখন মুখস্থ করতে যাবেন? ওকে, তা আমরা এখানে প্রথমে কী ছিল, ফার্স্ট নেম দেন, একটা নাম দেন, কী ছিল বলেন, একটা নাম বলেন আপনাদের, হ্যাঁ
আরে আমার নাম্বার দেন। হাসনা, হাসনা আর হাসান। এই হাসনা হাসান তো কতদিন ছিল, আর কত হাসনা হাসান, তিনটা নাম আছে, এদের নাম বলেন। ওই যে আমাদের ফার্স্ট নেম লাগবে, মিডল নেম লাগবে, লাস্ট নেম লাগবে, তিনটা নাম কারো নাই এই ক্লাসে, বলেন নাই কেন? আব্দুল্লাহ। হ্যাঁ আব্দুল্লাহ। তারপর এরপর সেকেন্ডটা নাম, সেকেন্ড নাম কি, মিডল নাম কি? পার্সন ওয়ান ডট কি, মিডল নেম সমান কি বলেন? আব্দুল্লাহ আল। ওকে আল দেন। পার্সন ওয়ান ডট হচ্ছে কি আমার লাস্ট নেম, মামুন না, মামুন। ওকে এবার আমার ওখানে কি ছিল একটা, আমি যখন এখন যদি রান করি আমাকে কি দেখাবেন বলেন? কি দেখাবে, কি দেখাবে না? আব্দুল্লাহ মামুন দেখাবে। পিছনের একজন ভদ্রলোক বলতে কেউ দেখাবে না বলেন? কেউ দেখাবে? ওকে এখন আমরা যেখানে একটা লিখছি স্ট্রিং ফুল নেম, ফুল নেম সমান কি, পার্সন ওয়ান ডট গেট ফুল নেম, এই গেট ফুল নেমটা এটা কি ছিল, একটা মেথড ছিল। তার মানে আমরা বুঝলাম আমরা কখন একটা জিনিসকে অবজেক্ট হিসেবে ট্রিট করব, এই জিনিস থেকে আমরা তখনই একটা জিনিসকে অবজেক্ট হিসেবে ট্রিট করব যখন অবজেক্টের প্রত্যেকটা অবজেক্টে কিছু জিনিস থাকবে, তার হচ্ছে তার নিজস্ব কিছু কি থাকবে, প্রপার্টিস থাকবে, অ্যাট্রিবিউট থাকবে। আপনারা শুনছিলেন আমরা এগুলোকে এত কঠিন করে না বলে আমরা একটা সহজ বাংলা বলি, আমরা বলি একটা অবজেক্ট, আমরা একটা জিনিসকে তখনই অবজেক্ট বলবো যা তার কি থাকবে, নিজস্ব কিছু জিনিস থাকবে, এটাকে আমরা বলি হচ্ছে কি, বুঝে গেছে? এবং সে কি করবে, তার যে প্রপার্টিস গুলো আছে ওগুলাকে নিয়ে কিছু একটা কাজ করবে, সেটাকে আমরা বলি হচ্ছে কি, এই দুইটা যখন থাকবে তখনই আমরা এটাকে কি বলবো, যখনই দেখবো কোথাও কাজ করতে গিয়ে এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ করবে আমি তখনই বুঝবো এখানে আমার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, কারণ আমার কিছু জিনিস আছে এবং সেগুলোকে নিয়ে সে কিছু একটা কাজ করবে। এবার আমরা এখানে চলে আসি, এই পার্সন ক্লাসে কি আছে, তার তিনটা প্রপার্টিস কি কি, একটা ফার্স্ট নেম, একটা মিডল নেম, একটা লাস্ট নেম, এবং সে কি করে এই তিনটা নামকে ইউজ করে একটা ফুল নেম ক্রিয়েট করে দেয়। তার মানে আমার এই তিনটা হচ্ছে কি, তার হ্যাজ, আর এটা হচ্ছে কি, তার ডাজ, বুঝা গেছে? মানে তখনই বলবো যখন তার নিজস্ব কিছু প্রপার্টিস থাকবে, যেমন আমরা ফিল বলি, অ্যাট্রিবিউট বলবো, যাই বলি না কেন, এবং সে এগুলোকে ইউজ করে কিছু একটা কাজ করবে, দেন সেটাকে আমরা কি বলবো, একটা অবজেক্ট হিসেবে আমরা ট্রিট করতে পারবো। হ্যাঁ কোথায়? ওকে এখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করতেছি যে লাইনে, প্রথম পার্সন শব্দটা হচ্ছে আমার ক্লাসের নাম, যে ক্লাসের আমি অবজেক্ট ক্রিয়েট করব। হুম, পার্সন ওয়ান হচ্ছে তো যে আমি অবজেক্টের একটা নাম দিচ্ছি, রেফারেন্স। ওকে দেন পার্সন ফার্স্ট ব্র্যাকেট, এই পার্সনটা কি বুঝাচ্ছে? এইটুকু হচ্ছে তার রেফারেন্স, আর এইটুকু হচ্ছে অবজেক্ট, এই ক্লাসের আন্ডার না, এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি আমি, এবং আমি প্রথম পার্সন দ্বারা বলতেছি যে আমি এই ক্লাসের অবজেক্ট, হ্যাঁ, আর ওইটা নিউ এর পরে যে পার্সন ওইটা ধর আমি, ওইটাই আমার অবজেক্ট, কি টাইপের অবজেক্ট সেটা আমার এই পার্সন। হ্যাঁ আমি আসতেছি জিনিসগুলো আস্তে আস্তে, এইটুকু হচ্ছে আমার রেফারেন্স এবং এইটুকু হচ্ছে আমার কি, অবজেক্ট। হ্যাঁ এখন আমি এবার আসি, ওকে আপনার কথা আমি আসি, যেটা পরে আসতাম, আমি আবার লিখি পার্সন, ধরে নাম দিলাম কি, পার্সন টু, পার্সন টু, এইটুকু দিলে
আমার কি হবে বলেন? এইটুকু এইটুকু যদি লিখি আমি কিছু পাবো? ওকে আসি, আমি আপনার কথায় আসি। পার্সন টু, এখন যদি আমি এগুলা দিই সেই কোথায় নেবে জিনিস, ডাটাগুলো কোথায় পাবে? আপনি এখন যদি এই কোডটুকু কিছু একটা করে রান করতে যান, দেখবেন আপনাকে একটা কী দিবে, এক্সেপশন দিবে, নাল পয়েন্টার এক্সেপশন। আমি যদি এখন এই কাজটুকু করতে যাই সে কী দিবে, নাল পয়েন্টার এক্সেপশন, কারণ সে কোনো রেফারেন্স খুঁজে পাচ্ছে না। আবার এইটুকু দিয়ে আমরা দিতে পারি, আবার আমরা এভাবেও লিখতে পারি। দেখ একটা অবজেক্ট কীভাবে ক্রিয়েট করতে পারি, অনলি নিউকে নিউ পার্সন, এইটুকু আমার অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। কিন্তু কিন্তু আমি এই অবজেক্টের মধ্যে ডাটা রাখবো কোথায়? ডাটা রাখার কোনো জায়গা আছে? আমার এই লাইনটুকু যদি আমি এক্সিকিউট করি, হ্যাঁ আমার পার্সনের একটা নতুন করে অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, বাট এই পার্সনের ফার্স্ট টাইম লাস্ট টাইম কোথায় রাখবো? আমি কাকে ডট দেবো? ডট দেওয়ার কোনো জায়গা আছে? সেই জন্য আমাকে অবশ্যই একটা রেফারেন্স লাগবে। সেই রেফারেন্স কাকে করবে? পার্টিকুলার কোনো একটা অবজেক্টকে সে কী করবে, রেফারেন্স করবে। মানে মাউসের কি পয়েন্টার আছে না আমাদের মাউসের, এই যে আমার কি এই মাউসের পয়েন্টার বা এটা কি কার্সর বলি না, কার্সর আমি যদি এখন কোথায় আমার এখানে থাকে, ডাবল ক্লিক করলে আমার কোন ফোল্ডার ওপেন হবে? কারণ কি আমার কার্সর এখন পয়েন্ট করতেছে ওই দিকে। তদ্রূপভাবে আমার এই কোডিংয়ের ক্ষেত্রে আমার এই পার্সন ওয়ান ডেটা রেফারেন্স সে কোন দিকে রেফারেন্স করতেছে? নিউ নিউ পার্সন, মানে পার্সন ক্লাসের একটা অবজেক্টে সে ট্রিট করতেছে। এবং এর ভিতরে হচ্ছে আমি কাকে রাখবো, আমার সেই পার্টিকুলার ডাটাগুলো রাখবো। বুঝা গেছে? এইটুকু হচ্ছে আমার রেফারেন্স আর এইটুকু হচ্ছে আমার অবজেক্ট। আমি এই রেফারেন্স ছাড়া ডাটাটুকু আমি কোথাও রাখতে পারবো না। এসি কমাই দিব, ধরেন কমাই দেন, এর রিমোট একটু ওনাকে পাস করে দেন। এবার ধরেন আমি একটা কিছু দেখাই আপনাকে, আমাকে বলেন এটা মানে কি। ওকে আমি এখনো কমপ্লিট করি নাই, এখানে কি ঘটনা হচ্ছে? এটা আমি যখন ইন্টিজার এ নিচ্ছি আমার মেমোরিতে কি হচ্ছে, 32 বিটের রেফারেন্স ক্রিয়েট হচ্ছে, তার ভিতরে ভ্যালু কত হচ্ছে 20। দেন আমি যখন আমার বি এর ভিতরে কাকে দিচ্ছি, এ কে দিচ্ছি, আমি আমার ডাটা কপি হয়ে চলে যাচ্ছে ওখানে। আমি তো বলি নাই কাট, আমি কি বলছি কপি বলছি। ওকে এখন এইটুকু হচ্ছে আমাদের প্রসিডিউরাল জিনিস, বাট এখন এই ক্ষেত্রে এখানে হবে আমাদের ওপি কনসেপ্ট হচ্ছে রেফারেন্স টাইপ। এটা এখানে যেভাবে কাজ করে এই জিনিস সেভাবে কাজ করে, এটা হচ্ছে র্যাপার। যখন যার দিকে রেফারেন্স দিবে তখন শুধুমাত্র তার দিকে আমি ডাটা পাবো, এবং একবার রেফারেন্সে শুধুমাত্র একটা অবজেক্টকে ট্রিট করতে পারে, সে অ্যাট এ টাইম মাল্টিপল অবজেক্টকে কখনো ট্রিট করতে পারে না। একটা রেফারেন্স অল টাইম কয়টা পারে? অল টাইম যদি যেমন ধরেন, হ্যাঁ আবার জিরো পারে, জিরো অথবা কি ওয়ান। ধরেন আমি যদি এইটুকু কোড লিখি তার মানে সে কয়টা রেফারেন্স? জিরো রেফারেন্স, তার মানে রেফারেন্স নাই তো। এইটুকু দেওয়া মানে কি তার মধ্যে কোনো অবজেক্ট ডাটা আছে? সিঙ্গেল একটা জিনিস, বাট এইটুকু দেওয়া মানে হচ্ছে কি তার মধ্যে একটাকে দিচ্ছি। আমি যখন পার্টিকুলার এই পার্সন ওয়ান দিব শুধুমাত্র সে কি একটা ডাটাই পাবে, সে কি দুইটা ডাটা পাবে কখনো? কি খুব কঠিন মনে হচ্ছে জিনিসগুলো? ওকে আমি সবগুলো ডিভাইড করে দেখাবো। ওকে এবার আমরা আসি, আসেন আসলে এই কাজটুকু কীভাবে হচ্ছে আমরা জিনিসটুকু একটু দেখি। আমরা একটা ডিভাগ করি, ডিভাগ কীভাবে করে বলেন ইক্লিপসে? হ্যাঁ কি ওকে জাস্ট আমরা একটা পয়েন্টার বসাচ্ছি। হ্যাঁ আমরা এখানে আসি, হয়ে গেছে আমাদের ডিভাগ ঘটন কোথায়। ওকে ডিভাগ এই যে আমার এখানে পয়েন্ট একটা ছিল, ডিভাগ পয়েন্ট ছিল। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কি স্টেপ ইনটু, একটা হচ্ছে কি স্টেপ ওভার। স্টেপ ওভার এবং স্টেপ ইনটুর মধ্যে পার্থক্য কোথায়? স্টেপ ওভার করলে সে ওই লাইনটা রিড করবে ঠিকই, কিন্তু ইসে দেখাবে না। স্টেপ ওভার মানে সে এক লাইন লাইন পর এক্সিট চলে যাবে, বাট ইনটু মানে কি সে যদি কোনো মেথড পায় সে মেথডের মধ্যে কী করবে, সে ঢুকবে, ঢুকে ডাটাটাকে এক্সিকিউট দেখাবে, বাট ওভার দিলে সে মেথডে ঢুকবে না, মেথড থেকে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ কাজটা এক্সিকিউট করবে বাট ভিতরে ঢুকবে না, কীভাবে মেকানিজম কাজ হচ্ছে দেখবে না। ওকে
আমরা যদি এই মুহূর্তে যাই, ওকে, আমাদের ডিবাগ পয়েন্ট কি আজও বসছে কোথায়? ওকে, দেখেন আমি এরপরে দিয়ে দিচ্ছি ওখানে স্টেপ ইনটু দিচ্ছি, কোথায় চলে গেছে আমার, কোথায় চলে গেছে সে? এইখানে গিয়ে এবার আমি যদি এখানে ধরেন এখানে ডিবাগ পয়েন্টার বসাই, কি আছে? অ্যাপ্লিকেশন ওকে আমি এখন দেখতেছি এখন আমার কি আছে বলেন তো, পার্সনে দেখেন পিছন দিয়ে দেখা যায় পার্সন ওয়ান সমান পার্সন, ওখানে ফার্স্ট নেম, ফার্স্ট নেম সমান কি লিখে আছে? হ্যাঁ, ফার্স্ট নেম নাও, সেকেন্ড নেম নাও, তার মানে আমার অ্যাকাউন্ট ডাটা কি হয় না, ইনিশিয়ালাইজ হয় নাই। ওকে আমি মাত্র এখানে, এরপর আমি আস্তে আস্তে স্টেপ ওভার দিয়ে যাচ্ছি, কি আছে এখন আমার ফার্স্ট নেম মাত্র সেট হলো, এখনো কিন্তু বাকি দুটো কিন্তু এখনো নাল। আমি জাস্ট পুরো জিনিসটা কিভাবে এক্সিকিউট হয়, কোডটুকু ইন্টারনাল কিভাবে কাজ করে ওই জিনিসটুকু দেখাচ্ছি, দেখেন। এরপর দেখেন আমি আবার যাই, ওকে এবার আমি গেলে কয়টা নাম আছে আমার, দুইটা সেট হয়েছে, এখনো কিন্তু একটা স্টিল নাল। ওভার, এবার আমি, এবার আমি এখানে কি করব বলেন, এখানে আমি কি করতে চাই, আমি একটু স্টেপ ইনটু দিতে চাই, কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে? ওকে এবার আমি যদি এখানে যাই, এখানে যদি আমি দেখেন এখানে কি আছে, ফার্স্ট নেম সমান কি আছে? আব্দুল্লাহ আমি কোথায় দিয়েছিলাম, ওখানে দিয়েছিলাম, তার মানে এখানে কেন? কারণ আমার পার্সন ওয়ান কাকে নির্দেশ করতেছে, এখানে নির্দেশ করতেছে সে একটা, সে একটা কি করতেছে, রেফারেন্স ক্রিয়েট করতেছে, এবং আমার এই ফিল্ডগুলো কি হোল্ড করে, দেখেন আমার এই ফার্স্ট নেমের মধ্যে কি চলে আসছে, আবদুল্লাহ চলে আসছে, আমার এই মিডিয়াল নামের মধ্যে কী চলে আসছে, এখন কিন্তু আসে নাই। ওকে আমার মাত্র ইয়া হচ্ছে, দেন আমার এই লাস্টের মধ্যে কী আসছে, মামুন, এটার মধ্যে কী আসছে, আল আসছে, এটার মধ্যে কী আসছে, আবদুল্লাহ। আমার এই ফিল্ডগুলো ডাটা হোল করে বিদায় আমরা এগুলাকে কী বলি, ডাটাও বলি। বুঝা গেছে কেন ডাটা বলি? এই যে একটা বস্তু কি ফিল্ড, এগুলো কী করে আমার ফার্স্ট টাইম কী করতেছে, আবদুল্লাহ কি কন্টেন্ট করতেছে কিনা ডাটাটুকু, সেই জন্য আমি এদেরকে কি বলি, ডাটা বলি। ওকে দেন আমি এবার কি করব, আবার চলে যাই স্টেপ ওভার। ওকে এবার আমার এখানে কি দেখাচ্ছে বলেন তো, এবার এবার আমি যদি এখানে চলে যাই কি দেখাচ্ছে, আমি আউটপুট দেখালে আমার এই কাজটুকু এভাবে করে আমার কোডটুকু এক্সিকিউট হচ্ছে, সে রেফারেন্স নিয়ে যাচ্ছে, সে কি, সে কী নিয়ে যাচ্ছে, সে অনলি রেফারেন্সটুকু নিয়ে যাচ্ছে ওই কোডের মধ্যে, ওই ক্লাসটার মধ্যে, কারণ আমার এই পার্সন ওয়ান কাকে নির্দেশ করে, পার্সন ক্লাসটাকে নির্দেশ করতেছে, সাথে কাকে, সে ফার্স্ট নেম সমান আবদুল্লাহ, মিডল নেম সমান আল, এবং লাস্ট নেম সমান কি নিচ্ছে, মামুনকে নিচ্ছে, এবং এটাই, এই ডাটাগুলো কোথায় হোল্ড করে রাখে, সে আমার এই ফিল্ডের মধ্যে হোল্ড করে রাখে বিদায়, আমি এই ফিল্ডটুকুকে কী বলি, অনেক সময় আমরা ডাটাও বলি, কারণ এগুলো আমার ডাটা হোল্ড করে। ক্লিয়ার? আমি জাস্ট কপি করে যাচ্ছি, ভুল হলে আমাকে বলবেন, আমরা স্টিল ডিবাগ পয়েন্টে, ওকে
এই জিনিসটা এরকম হয়ে আছে কেন সবুজ হয়ে এখানে কিছু নাম বলেন, এবার আমরা ওনাকে নাম দিয়ে আসেন, নাম দিয়ে বলেন, এখানে আরেকজন নাম দেন। হ্যাঁ, মশিউর, এম ও ডবল এস আই ইউ আর, দেন রহমান, না রিয়াদ, আর আই এ ডি, ওকে। এবার আসেন, এবার আমি লিখি, ফুল নেম সমান পার্সন টু ডট গেট ফুল নেম, এই লাইনটাকে আমি একবার কপি করে এখানে দিই, এবার আমাকে বলেন এখানকার আউটপুট কি আসবে। আমার ক্লাস তো একটা, একটা ক্লাস কিভাবে মাল্টিপল বিহেভ করতেছে বলেন, আমার একই দেখেন। হ্যাঁ, এবার আমি যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলোর মধ্যে আসেন, আমার ক্লাস কয়টা, পার্সন ক্লাস কয়টা, একটাই পার্সন ক্লাস, সেই পার্সন ক্লাসের একটা মেথড হচ্ছে কি গেট ফুল নেম, সেই গেট ফুল নেমটা আমাকে একবার আউটপুট দেখাচ্ছে কি আব্দুল্লাহ মামুন, আবার আরেকবার দেখাচ্ছে কি মশিউর রহমান রিয়াদ, বাট মেথড তো একটা, ক্লাসও একটা, কেন মাল্টিপল বিহেভ করতেছে, একবার একরকম কেন, রেফারেন্স দুইটা, তার মানে কি আমি বুঝতে পারলাম এই থেকে আমার ওপি ফুলি কি রেফারেন্স টাইপ, যখন যার রেফারেন্স তখন তার ডাটা, এবং এই রেফারেন্সগুলোর কারণে ভিন্নতা হওয়ার কারণে এই রেফারেন্সগুলো মানে কি ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স যখন যেই রকম আমার ক্লাসটা বিহেভ করে ওই রকম, যেহেতু ইনস্ট্যান্সের উপর ভিত্তি করে ডাটাগুলো কি হয় চেঞ্জ হয়, সেজন্য এগুলোকে আরেকটা নাম হচ্ছে কি ইনস্ট্যান্স ভেরিয়েবল, বুঝা গেছে, প্রত্যেকটা নামের বিহাইন্ডে লজিক হচ্ছে এটা, এটা আমার একবার বলছে কি এটা আমার ডাটা হোল্ড করে, যদি আমি ডাটা বলি আবার আমার ইনস্টেন্সের উপর ভিত্তি করে আমার এই ক্লাসের কি হয়ে যায় জিনিসটু আউটপুট চেঞ্জ হয়ে যায়, সেই কারণে আমরা এগুলোকে কি বলি ইনস্টেন্স ভেরিয়েবল। যখন আমার এই নামের মধ্যে কি আসে আব্দুল্লাহ আসে, তখন আমার এই মেথডটা কি রিটার্ন করে আব্দুল্লাহ আল মামুন, বাট যখন আমার এই ফিল্ডগুলোর মধ্যে অন্য ডাটা আসে তখন আউটপুট কি আসে অন্যরকম আসে, এই কারণে আমরা এদেরকে বলি হচ্ছে কি ইনস্টেন্স ভেরিয়েবল, ইনস্টেন্সের উপর ভিত্তি করে সে ডাটাটাকে চেঞ্জ করে দেয়। ইনস্টেন্স বলতে কোন কিছু এক্সিস্টেন্স আছে আমি সেটাকে একটা রেফারেন্স তৈরি করলাম, হ্যাঁ ইনস্টেন্স, এই হচ্ছে আমার ইনস্টেন্স, নতুন একটা ইনস্টেন্স ইনিশিয়ালাইজ করলে, নতুন একটা ইনস্টেন্স, যখন আমার কি পার্সন ওয়ানের ইনস্টেন্স তখন আউটপুট কি আব্দুল্লাহ মামুন, যখন পার্সন টুর ইনস্টেন্স তখন কি, ওকে তাও তাও ক্লিয়ার না, আমি আবার ডিবাগ করি, আসেন আবার ডিবাগ করে যাই আমি, ওকে এখন আমি এখানে স্টেপ ইনটু দিয়ে চলে যাই, এখানে ডাটা কি আসছে দেখেন, কি আমার কি কি ডাটা আসছে এখানে আব্দুল্লাহ, ওকে আমি আবার স্টেপ ওভার দিয়ে যাই, ওকে আবার ওখানে ব্যাক করলাম, দেন আবার এবার
ওকে আমার অলরেডি একটা আউটপুট চলে আসছে আব্দুল্লাল মামুন, দেন আমি আবার যাচ্ছি, আবার যাচ্ছি, ওকে দেন আমি এবার চলে যাই স্টেপ ইনটু। এখন আমার ডাটা কি একটা ক্লাস সাথে সাথে চেঞ্জ হয়েছে, ডাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমি একই প্রোগ্রামের মধ্যে একবার আমার আব্দুল্লাল মামুন দেখা, একবার কি দেখা, তার মানে সে কিসের উপর চেঞ্জ হচ্ছে ডাটাটুকু, আমার ইনস্ট্যান্সের উপরে। আমার যখন যার ইনস্ট্যান্স তখন তার ডাটা, ক্লাস কিন্তু একটাই নাকি ক্লাস দুইটা? সেম ক্লাস বাট আমার ইনস্ট্যান্সের উপর ভিত্তি করে ক্লাসের আউটপুট চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার এই মেথডের আউটপুট চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার যেহেতু ইনস্ট্যান্সের উপর ভিত্তি করে এই ডাটাটুকু চেঞ্জ হয়ে যায়, এই জন্য এদেরকে কী বলি আমরা, ইনস্ট্যান্স ভেরিয়েবল। এরপর থেকে আর কিছু কখনো বলবেন এদেরকে ভেরিয়েবল বলবেন কখনো? ভেরিয়েবল কোনটা? এইটা, এইটাই হচ্ছে আমার ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল। এগুলো আমার কি ফিল্ড, আমার ডাটা, আমার কি ইনস্ট্যান্স ভেরিয়েবল। ওকে, এই ওপি কনসেপ্টটা ফুলি একটা কনসেপ্ট, এখানে কোডিং এর কিছু না, এই কোডটুকু আপনি আগেও জানতেন, বাট এই কনসেপ্ট, এই ক্লাসগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনার মধ্যে সেই সেন্সটুকু গ্রো করানো, যাতে আপনার মধ্যে ওপির কনসেপ্ট, আমরা ওপি কেন করব, ওই সেন্সটুকু যদি আপনার মধ্যে গ্রো করে দেন আপনি জিনিসগুলো বুঝবেন, আর কিচ্ছু না। তবে এটা ঠিক, এটা একদিনে আসবে না, এটা আপনি বুঝবেন, এটা যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত আস্তে আস্তে আপনার মধ্যে এই সেন্সটুকু গ্রো করবে। এবার আমি আরেকটা কাজ করে দেখেন, এখানে একটা জিনিস লিখি, পারসন, এই অনেকের ঘুম চলে আসছে, হ্যাঁ আসে নাই, ঘুম আসে নাই কিন্তু ঘুমের মতো, হ্যাঁ আমার কাছে ঘুম আসে না, আমি ঘুমে রাখি। ওকে, এটা মানে কি, এই লাইনটুকু দিয়ে কি বোঝাচ্ছে? এখন কি আমি পার্সন থ্রির কোনো অবজেক্ট ক্রিয়েট করেছি? কি করছে? ওকে, এবার আমি এবার করে দিই, এবার কি হবে? হ্যাঁ, পার্সোনাল খালি হওয়া মানে আলটিমেটলি কি খালি হয়েছে, তার ফিল্ডটুকু খালি হয়ে গেছে। তার আউটপুট কোত্থেকে আসে? আমার সে ফিল্ড থেকেই তো আসে, কারণ আমি বলছি কি, তার যদি হ্যাশ থাকবে সে হ্যাশগুলোকে ইউজ করে ডাচ কোনো একটা কাজ করবে, আমার কিছু প্রপার্টিস আছে আমি ওগুলোকে ইউজ করে কোনো একটা কাজ করবো, সেটা তো আমি আউটপুটে দেখাচ্ছি। আমি তাকে কি এখানে এইটুকু নাল করে দেওয়া মানে কি, তার এই যে ফিল্ডটুকু ছিল ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এটাকে নাল করে দেওয়া। আর এখানে এটা মানে হচ্ছে, তার মানে এখন দেখেন আমার এখানে কিন্তু আমি অবজেক্ট ক্রিয়েট করেছি, করি নাই, তারপর আমার পার্সন থ্রি কাকে রেফারেন্স করতেছে, জাস্ট এটা, এটা কিচ্ছু একটা হুক পয়েন্টার, যার দিকে পয়েন্ট করবে তার ডাটাটুকু পাবো। আমি এখন পার্সন থ্রি ডট গেট ফুল নেম দিলে কী পাবো? আব্দুল্লাহ মামুন পাবো, কারণ এখানে কি আমি অবজেক্ট ক্রিয়েট করছি, জাস্ট রেফারেন্স। এই জন্য এটা হচ্ছে কমপ্লিট রেফারেন্স টাইপ। কেন এটাকে রেফারেন্স টাইপ বলা হয়? ইউজার ডিফাইন টাইপকে অ্যান্সার পেয়েছেন, কেন রেফারেন্স টাইপ, যখন যার রেফারেন্স তখন তার আউটপুট তার মতো বিহেভ করবে। এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। এবার আমি একটু ওভারঅল জিনিসটুকু বলি, আমরা বলেন এখন আমরা কী কী বুঝছি এখান থেকে, এই জাস্ট আলোচনা থেকে বলেন কী কী বুঝলাম, একটা ক্লাস, এগুলোকে আমরা বলবো কি ফিল্ড বলবো, আর এটা হচ্ছে আমার কি একটা মেথড। কখনো একটা জিনিস মনে রাখবেন, কখনো একটা মেথডে মাল্টিপল কাজ করতে যাবেন না, গুড প্র্যাকটিসটা হচ্ছে একটা মেথড শুধুমাত্র একটা কাজের জন্য বানাবেন। যখন আপনি একটা মেথডের মধ্যে অনেকগুলো কাজ করতে যাবেন আপনি পাজল হয়ে যাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, একটা ক্লাস লেখার উদ্দেশ্য কি বলেন, এই ক্লাসটুকু লেখার উদ্দেশ্য কি? আমি তো আজকে এখানে যে কাজটুকু করছি এই কাজটুকু আমি কি ম্যানুয়ালি করতে পারতাম না, তাহলে আমার এই ক্লাস থেকে কি দরকার ছিল, কি দরকার আলাদা একটা ক্লাস করে ওটাকে ইউজ করার? আর
এখানে যখন হ্যাঁ আমরা ক্লাস ডিজাইন কখন করব, একটা ক্লাস কেউ লিখে দিবে আলটিমেটলি, একটা ক্লাস ডিজাইনের ক্ষেত্রে ইউজার কিন্তু দুই ধরনের, ক্লাস একজন ক্রিয়েট করে সেই ক্লাসকে কিন্তু আরেকজন ইউজ করে। যেমন আমরা এর আগে দিন এর আগে আমরা যতগুলো ক্লাস ইউজ করছি করি নাই ইন্টারনাল, অনেকগুলো ক্লাসে তো ইউজ করছি এতদিন ধরে জাভা এস ডিকে, তার মানে ওগুলো কেউ না কেউ লিখছে। হ্যাঁ এখন ক্লাস ডিজাইন আমরা কখন করব, ক্লাস ডিজাইন যখন আমরা যে বললাম আমি যখন এই ধরনের আমার সিচুয়েশান অ্যারাইজ করবে, এবং ক্লাস ডিজাইন শুধুমাত্র আমার এইটুকু দেখে ক্লাস ডিজাইন করলে হবে না, আমাকে বুঝতে হবে আমার এই ক্লাসটা কেউ না কেউ ইউজ করবে। এবং সেই ইউজার সাপোজ ধর আমি টিমে কাজ করতেছি, কাজ করতে গিয়ে আমি একটা ক্লাস ইউজ লিখলাম, আলটিমেটলি আমার টিমের কেউ সেই ক্লাসটাকে ইউজ করে নাই, সেই টিমের মধ্যে আমার কন্ট্রিবিউশন কত, কী দরকার ছিল ধর সেই ক্লাসটা ডিজাইন করে, তার মানে আমার সেই ক্লাস ডিজাইন ঠিকমতো হয় নাই বিদায়, বাকিরা সেটা ইউজ করে নাই। আমার ক্লাস ডিজাইন করা ইউজারকে কী করার জন্য, ইউজারের সুবিধার জন্য, ইউজার যদি আমার সেই ক্লাসটা দেখে সেটা কী হয়ে যায়, সে পাজেল হয়ে যায়, সে কনফিউজড হয়ে যায়, তাহলে সেই ক্লাসের কী নাই। ওকে ধরেন এবার আমি একটা কনফিউজিং জিনিস দেখাচ্ছি, ধরেন পাবলিক ভয়েড দিলাম, আচ্ছা ধরেন ফিরে দিলাম। এখন আমি যদি এখান থেকে এই জায়গা থেকে আসি, এই জায়গা থেকে আসলে আমি কী পাবো বলেন, পাবো কিছু ধরেন কি পার্সন ওয়ান ডট, এটা কী জিনিস, হ্যাঁ কী মিন করতেছে আপনার কাছে, আপনি তো এখন দেখতেছেন বিদায় এখানে, আমি বললাম আমি একটা ক্লাস লিখে দিলাম, বললাম আপনি এটাকে এই অবজেক্ট ক্রিয়েট করে ক্রিয়েট করেন, আপনি একটা অবজেক্ট ক্রিয়েট করেন ডট দিলেন পি ওয়ান বলে কিছু একটা আসলো, আপনি কী হবেন, আমার ফোন দিলেন ভাই এখানে পি ওয়ান বলে কী বুঝাচ্ছেন। এইভাবে যদি আমি অনেকগুলো জিনিস লিখতে যাই আপনি তো আমার বারবার ফোন দিতে যাবেন, আর ধরে মনে করেন এটা যদি আমার আরও 1 মিলিয়ন লোকজন ইউজ করে তখন কী অবস্থা হবে, হ্যাঁ আর মোবাইল হ্যাং তো পরের কথা, এই জন্য ক্লাস ডিজাইন করার সময়, তার মানে এই জিনিসটা কি, এটা কী ধরনের ক্লাস ডিজাইন, অবশ্য অবশ্য রং ক্লাস ডিজাইন, বুঝা গেছে, ক্লাস ডিজাইন করতে কিন্তু একটু সেন্স গ্রো করতে হবে, মাথার মধ্যে খাটাতে হবে, যখন তখন এমন একটা ক্লাস বানিয়ে ফেললাম সেটা আসলে কেউ ইউজ করলো না, বুঝা গেছে, এই ধরনের জিনিসগুলো কি রং ক্লাস ডিজাইন। আরেকটা জিনিস দেখাই, রং ক্লাস ডিজাইন একটা একটা পার্সন কেমনে অ্যাড করে, অ্যাড কিসের, একটা পার্সনের সাথে কি অ্যাড কখনো যায়। ক্লাস ডিজাইন করার সময় অবশ্যই আপনাকে পরিবেশের উপর ভিত্তি করে, আপনার পারিপার্শ্বিক বাস্তবতার উপর ভিত্তি করে ক্লাসটুকু ডিজাইন করতে হবে, বুঝা গেছে, এই ধরনের জিনিসপত্র একটা ক্লাসের মধ্যে দেওয়া যাবে না, এটা কি রিলেভেন্ট, একটা পার্সন ক্লাসের সাথে কি অ্যাড মেথডটা কখনো যায়, একটা পার্সনকে যোগ করে এটা, হ্যাঁ হতে পারে, হ্যাঁ আমার এই ধরনের কখন থাকবে, আমি একটা ক্লাস লিখতাম ক্লাসের নাম হচ্ছে আমার ক্যালকুলেশন, তখন সেই ক্লাসের মধ্যে অ্যাড মেথডটা যায়, এটা আমার পার্সন ক্লাসের মধ্যে কখনো এই মেথডটা যায় না, বুঝা গেছে। এই দুইটা জিনিস মানে কি, এগুলো হচ্ছে কি রং ক্লাস ডিজাইন, বুঝা গেছে। সবাই অনেক বেশি টায়ার্ড, চেহারা চুরুত দেখে মনে হচ্ছে এক একজনের আজকে শেষ ক্লাস, তো এরপর তো রাত্রে ক্লাস পাবেন না, হ্যাঁ কেন না শেষ করে দিয়ে যাই, বেশিক্ষণ না শেষ করে দিয়ে যাই, হ্যাঁ সকাল কয়টা থেকে ক্লাস করতেছেন বলেন, আর আমি একটা ক্লাস ডিজাইন করবো ইউজারের সুবিধার জন্য, বাট উনি কি এখানে কি কনফিউজড হয় নাই, উনি দিছে উনি জানে কি ওখানে একটা মেথড ছিল গেট ফুল নেম, বাট উনি এটা বলে না, আমাকে তো বলা দরকার ছিল তোমাকে গেট ফুল নেম দেওয়ার আগে অবশ্যই ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম দিয়ে আসতে হবে, এটা বলা দরকার ছিল না আমাকে, তো কম্পাইলার সিস্টেমটা এমন করে দাঁড় করানো উচিত ছিল যাতে সে আমাকে বাধ্য করে, কারণ আমি যদি কি ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম না দিই তাহলে আমার আউটপুট কি আসবে, নাল আসবে, সেটা আমি কি মুখস্থ করবো,
তখন আমাকে বললো, ভাই আমার এই ক্লাস যদি আপনাকে ইউজ করতে হয় আগে ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম দিয়ে যেতে হবে। এই ধরনের আপনি কয়টা ক্লাস মুখস্থ করবেন? জীবন অসংখ্য ক্লাস তো ইউজ করবেন, এরকম যদি সবার একটা করে মুখস্থ করতে যান কী অবস্থা হবে? এই ক্লাস ইউজ করতে গেলে ফার্স্ট নেম দিতে হবে, এই ক্লাস ইউজ করতে গেলে আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এটা মুখস্থ করার জিনিস। তার মানে আমাকে এমন একটা সিস্টেম দাঁড় করাতে হবে যেটা অবশ্য আমাকে সাজেশন দিবে। ইউজারে কী করবে? কনফিউজ না, ইউজার কী করবে? ইউজারকে হেল্প করবে, মানে বলবে তুমি আগে এগুলো দিয়ে যাও, আদারওয়াইজ কী হবে না, আদারওয়াইজ তোমার এই প্রোগ্রাম কাজ করবে না, ঠিক কি না? আমাকে কম্পাইলার বলা দরকার ছিল কি না, তোমাকে আগে এগুলো দিতে হবে। ওকে আসি, আমরা এবার ওই ধরনের সিস্টেম দাঁড় করে। ওকে থ্যাংক ইউ, আসেন। এবার আমরা এটাকে যদি ইউজ করতে যাই, আমরা আসেন এখানে একটা জিনিস লিখি, ওকে। আমরা আপাতত আমাদের যে প্রবলেমটা ছিল, আমাকে কম্পাইলার সাজেশন দিচ্ছে না নামটুকু দেওয়ার জন্য, আমরা ওটাকে জাস্ট সলভ করার জন্য একটা মেথড বানাতে দিচ্ছি। এই যে জিনিসটা কি দেখেন, এই জিনিসটা কি বলে, দেখতে আমার মেথডের মতো, মেথডের মতো কিনা দেখেন তো, আমার মেথডের মতো কিনা, বাট নামটা কি ক্লাসের নামে কি সেম নাম, এবং তার কোনো ধরনের রিটার্ন টাইপ নাই। এই জিনিসটাকে বলা হয় কি কনস্ট্রাক্টর। এবার আপনি এখানে যাই, এবার দেখেন, এবার এখানে কান্নাকাটি শুরু হয়ে গেছে, এতক্ষণ দেখো ঠিক ছিল এখন কি হয়ে গেছে। এবার আপনি এখানে যান, আসেন আমরা নতুন করে লিখতে যাই পার্সন। এবার সে আমাকে বলতেছে একটা পার্সন ক্লাস নিতে হলে আমাকে কি দিতে হবে, অবশ্যই তার মধ্যে একটা ফার্স্ট নেম দিতে হবে, তার মধ্যে একটা মিডল নেম দিতে হবে, তার মধ্যে একটা লাস্ট নেম দিতে হবে, আদারওয়াইজ আমাকে কি করবে, কোড তো রান করার পরে কথা কম্পাইলার আমাকে এরর দিয়ে বসে থাকবে। এখন আপনি এটা সলভ না করে প্রোগ্রাম রান করতে পারবেন? তার মানে আমার আপাতত আগে যেটা ইউজার ইউজ করতে গিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম না দিয়ে যেটা চলে যাওয়ার ভয় ছিল, এখন কি সেটা আর আছে? ওকে, এখন এই যে জিনিসটুকু আমি নিলাম এটাকে বলা হচ্ছে কি কনস্ট্রাক্টর। এবার ডেফিনেশন বলেন কনস্ট্রাক্টর কেন ইউজ করবো, হ্যাঁ সেটা তো হচ্ছে আমাদের বাংলা কথাবার্তা। এবার এখানকার বলেন, যদি আমার এমন কোনো ধরনের সিচুয়েশন চলে আসে আমাকে অবজেক্ট ক্রিয়েট করার সময় কিছু ডেটা অবশ্যই দিতে হবে, যেটার মাধ্যমে আমরা করতে পারি তার নামই হচ্ছে কি কনস্ট্রাক্টর, যার মাধ্যমে আমি অবজেক্ট ক্রিয়েট করার সময় কিছু ভ্যালু দিয়ে দিতে পারি, ইনিশিয়ালাইজ করে দিতে পারি। কারণ আমি জানি আমার এই পার্সন ক্লাসটা তখন কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত আমি তাকে ফার্স্ট নেম লাস্ট নেম এবং মিডল নেম দেব। বুঝা গেছে কনস্ট্রাক্টর কেন? তার মানে এখন আমি তার মানে কী দেবো এখানে বলেন, ওই যে চলে আসছে, এবার দেন কিছু একটা নাম দেন, আর কত কপি করবেন, হ্যাঁ 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 আল দিলাম, আল আল দিয়ে কারো নাম শুরু হয় না, আলামিন,
হ্যাঁ দিতে পারি, আল আমিন, আল আমিন হোসেন, আর আমিন হয় নাই আমিন, তারপর কি আল আমিন হোসেন বোলার, হ্যাঁ এখন আমি যদি রান দিই পারসন ওয়ান ডট গেট ফুল নেম, সে আমার কি দেখাবে এখন? তার মানে আমি দেখেন এখন আমি যে সিস্টেমটা দাঁড় করাচ্ছি এই সিস্টেমের মধ্যে ইউজার কখনো এই তিনটা নাম দিয়ে তার কোনো যাওয়ার সুযোগ আছে? সে কি এই তিনটা নাম দিয়ে কখনো যেতে পারবে এই প্রোগ্রামে? পারবে? হ্যাঁ দিয়েই তো যেতে হবে। তার মানে কি এটা আমার কি করতেছে, আমার ইউজারকে বাধ্য করতেছে এবং ইউজার কি করতেছে কনফিউজ করতেছে না সাজেশন দিচ্ছে, সাজেশন দিয়ে তোমাকে এগুলো দিয়েই যেতে হবে, আদারওয়াইজ তোমার এই প্রোগ্রাম কাজ করবে না। তাহলে কোনটা বেটার, আমার আগেরটা বেটার ছিল না এখনকারটা বেটার? এখনকারটা বেটার। ওকে, তার মানে এটাকে বলা হচ্ছে কি একটা কনস্ট্রাক্টর যেটা দেখতে অনেকটা মেথডের মতো বা তার কোনো ধরনের রিটার্ন টাইপ নাই এবং তার নামটা হবে কার নাম, আমার সেই পার্টিকুলার ক্লাস নামের সাথে সেম নাম থাকতে হবে। ওকে, এবার এখানে কিছু লেখা লিখছি, এখানে লেখাগুলো দেওয়ার মানে কি? ওকে আসে আসে, আমরা এখানে আবার একটা ডিবাগ পয়েন্ট বসাই, আসেন কি বলেন যদি কোনো ক্লাসের কনস্ট্রাক্টর ডিক্লেয়ার না করি ক্লাস ডিক্লেয়ার করার সাথে সাথে ক্লাস ক্রিয়েট করার সাথে সাথে তার একটা বাই ডিফল্ট কনস্ট্রাক্টরও তৈরি হয়। আমি সেখানে তো আমার কনস্ট্রাক্টর ছিল, সে তো আর খাই না। কোশ্চেনটা কোন জায়গায়, মানে এই যে এখন যে আটকাইলো মানে ভ্যালু দেওয়াটা বাধ্যতামূলক, কিন্তু তখন আমার কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি ছিল, কিন্তু তখন আমাকে আসতেছি ওই জায়গায় আসতেছি। ওকে, এবার আসেন আমরা আবার একটু, ওকে কোথায় হোয়াইজ মাই ডিবাগ পয়েন্ট, ওটা কি ইউজ করা দেখি হয়ে গেছে আমার, ওকে 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 দেন আমি আবার একটু ডিবাগে যাই, আসেন ডিবাগে যাওয়া অ্যাপ্লিকেশন, ওকে আগে আমাকে এটা ক্লোজ করতে হবে দেন যাওয়াতে যাই। ওকে আমি এবার এখানে যাই, এখানে আমি একটু কি দিয়ে যাই, স্টেপ ইনটু, কোথায় চলে গেছে? ওকে আমি আমি তার মানে আমার এখানে কি চলে আসছে, কনস্ট্রাক্টর কল হওয়া মানে কি আলটিমেটলি আমার এখানে কি চলে আসছে, এখানে সে আমার কি ছিল আল আমিন খান, তার মানে আমার এই এখানের মধ্যে চলে আসছে কি আল, এখানে চলে আসছে কি দেখেন, আমি কিন্তু ডিবাগ করে দেখাচ্ছি, দেখেন কি আছে এখানে কার্সারে কি দেখাচ্ছে, এখানে নিলে কি দেখাচ্ছে, এখানে নিলে কি দেখাচ্ছে, বাট স্টিল আমার এখানে দেখেন তো এখানে কি আছে, স্টিল আমার ফার্স্ট নেম কিন্তু নাল, আমার মিডল নেম এখনও নাল, আমার লাস্ট নেম কিন্তু এখনও নাল। দেখেন আমি আবার চলে যাই স্টেপ ওভারে, কী হচ্ছে আমার, এবার এবার এখানে যান, কী দেখাচ্ছে, কী দেখাচ্ছে এখানে, এখানে কী দেখাচ্ছে, স্টিল না আমরা এখন সেট হয় নাই। এবার দেখেন তার মানে আমি কী করলাম, আলটিমেট প্রোগ্রামটা কীভাবে কাজ করছে, আমি যখন ওখানে কনস্ট্রাক্টরের মধ্যে ইনিশিয়ালাইজ করার জন্য কিছু ভ্যালু দিয়ে দিচ্ছি, সেই জায়গায় কোথায় চলে আসছে, এখানে চলে আসতেছে এবং এই ফার্স্ট নেমের মধ্যে এই ফার্স্ট নেমটা কী করে দিচ্ছি, আমি ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, বুঝে গেছে? আমি ওখান থেকে এখানে এই ম্যাথ এইগুলো এগুলো কি বলে প্যারামিটারের মাধ্যমে আমি ভ্যালু পাস করে দিচ্ছি, সেই প্যারামিটার কোথায় সেট করে দিচ্ছি আমি আমার এই ফিল্ডের মধ্যে আমি সেগুলোকে কি করে দিচ্ছি সেট করে দিচ্ছি, এবং কারণ এই ফিল্ড দিয়ে তো আমার এখানে কি হবে আমার ডাটা এক্সিকিউট হবে। ওকে দেন এবার এখানে, এবার এখানে বলে এই যে জিনিসগুলো মানে কি বলেন,
এই ফার্স্ট নেম সমান এটা বলে দিচ্ছি। আলরেডি কি বুঝাচ্ছে আমি দেখেন, এবার এখানে আসেন, ইউজার এখানে কি হচ্ছে আমি যখন দিচ্ছি সে বলতেছে নিউ পারসন, নিউ কি দেখাচ্ছে এখানে, নিউ ফার্স্ট নেম বলে একটা দেখাচ্ছে, সে তো কনফিউজড, তার মানে আগে কি একটা নেম ছিল, ইউজার কনফিউজড হবে কি না, নিউ দেখতেছে তার মানে তার কাছে মনে হচ্ছে আগে মনে হয় কিছু একটা ছিল, সেটা আমরা কীভাবে সলভ করতে পারি। ধরেন আচ্ছা এখানে আমি বললাম ঠিক আছে আমি এটা নিউ দিব না, আমি এটা কী দিব, ফার্স্ট নেমে দিলাম, এটা কী দিলাম, মিডল নেম দিলাম, ওকে তাহলে ইউজার এটাই দেখবে। কিন্তু এটা দিয়ে অলরেডি কি বুঝাচ্ছে বলেন তো, এটা কোনটা, এটা কি এটা পাবে না এটা পাবে, আমি এখান থেকে হাত বাড়ালে কি আপনাকে পাবো না পিছনের জনকে পাবো, উল্টা যুক্তি খুঁজতে যায় না, আমি অবশ্যই এখানে পাবো, এই প্রোগ্রামটা তো কোনো না কোনো মানুষ লিখছে, এটা তো আর কোনো রোবট লেখে নাই, তার মানে এখানে দিলে সে এটাই পাবে, এটা পাবে না, কাছের জিনিস সবসময় টানে, তার মানে আমি এটাকে এটা দিয়ে অ্যাসাইন করতেছি, আলটিমেটলি ভ্যালু কি আমার মধ্যে আমাকেই রাখতেছে, ভ্যালু কি আমায় করতে হবে, এই ভ্যালুটা এখানে অ্যাসাইন করতে হবে, আমার টার্গেট কোনটা, এই ভ্যালুটাকে আমার এখানে অ্যাসাইন করতে হবে, তাই তো, সেই জন্য এখন কী করা উচিত, জাস্ট কিচ্ছু না, বুঝে গেছে কি এখন মনে পড়তেছে, এটা এভাবে লিখতে হয়, এই দিস দিয়ে বুঝায় দিস ডট পার্ট নেম ফার্স্ট নেম সমান হচ্ছে আমার এটা, এটার মধ্যে কাকে অ্যাসাইন করে দিচ্ছি, এই ফার্স্ট নেমকে অ্যাসাইন করে দিচ্ছি, ওকে হ্যাঁ না না আমার রিনেম করে দিয়ে চেঞ্জ করে দিচ্ছি আমি, এটাই কনফিউশন ছিল, ওকে এখন ঠিক আছে, তার মানে আমার এখানে আসতেছে আমার এই ভ্যালুটা, কারণ আমি এখানে যদি অন্য নাম দিই আমার ওই দিক থেকে যখন ইউজার কল করবে সে তো কনফিউজড হয়ে যাবে, তাকে তো আমাকে অবশ্যই এখানে বলে দিতে হবে সে যখন অবজেক্ট ক্রিয়েট করবে তার মধ্যে আসবে, এখন সে যদি দেখে নিউ ফার্স্ট নেম সে তো কনফিউজড হয়ে যাবে, বুঝে গেছে, আমি কিন্তু আগে ভুলভাবে লিখছি পরে জিনিসটা শুদ্ধ করতেছি, কারণ আমি এভাবে দিচ্ছি ডাটাটুকু আমার এখানে চলে আসতেছে, দেন আমি এই ডাটাটা দিয়ে আমার এই ফিল্ডটাকে কী করে দিচ্ছি অ্যাসাইন করে দিচ্ছি, সেজন্য আমাকে কী করতে হবে এখানে দিস লেখা মানে হচ্ছে কোনটা, এটা, কারণ আমি যদি এখানে দিস না লিখি দুইটাই তো সেম নাম, সে কোনটা দিয়ে কোনটা বুঝবে, বুঝে গেছে, এই জন্য এই দিস মানে বুঝে হচ্ছে আমার এই ফিল্ডটুকু, হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ কেমনে মিনিংফুল হবে প্যারামিটার কেমনে দিস, দিস মানে হচ্ছে আমার এই ক্লাস, এই দিস মানে কেম কোন দিস, এই ক্লাসটার মধ্যে বোঝাচ্ছে, ক্লাসের প্রপার্টিস বোঝাচ্ছে, হ্যাঁ দিস মানে এই ক্লাসটাকে সে নির্দেশ করতেছে দিস, এটাই, সেই জন্য দিস ডট ফার্স্ট নেম মানে হচ্ছে আমার এই ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমের মধ্যে এই ফার্স্ট নেম, এই ফার্স্ট নেম কোনটা, এটা, আর এই ফার্স্ট নেম কোনটা, এটা, বুঝে গেছে, যেহেতু দুইটাই সেম নাম এবং আমাকে দুইটাই সেম নাম রাখতে হবে ইউজারকে যাতে কনফিউজ না হয়, সেই জন্য আমি দুইটার মধ্যে কীভাবে পার্থক্য বুঝবো, এই দিস দিয়ে বুঝতেছি আমার এটা, আর এটা মানে হচ্ছে কোনটা, এটা অনেক কিছু দিস নিয়ে আরো বিশাল বিশাল কথা আছে, আরো দেখবেন আরো কত কিছু দিস নিয়ে আরো কত কিছু হবে, ওকে এবার কারণ আমাকে এর পরের দিন যদি আবার শুরু করতে হয় আবার নতুন দিয়ে শুরু করতে হবে, এই জিনিসটা শেষ করে দিয়ে যাই, আর বড় যে 10 মিনিট লাগবে, আচ্ছা 10 মিনিট লাগবে না, কারণ নেক্সট দিন শুরু করতে গেলে আমাকে আবার এই জিনিসটা আবার স্টার্ট করতে হবে, ওকে এবার এবার আমি বলে আসি, সাপোজ এবার আমি বললাম আরেকজনকে ডাক দিলাম, উনাকে বললাম আপনি নাম লেখেন, ওনার নাম হচ্ছে দুইটা, ওনার নাম আমার তিনটা নাম নাই, তো উনি কী করবে, উনি যখন অবজেক্ট ক্রিয়েট করবে কী লিখবে বলেন, দুইটা নাম কার আছে এখানে বলেন, তিনটা অংশ নাই দুইটা অংশ আছে, হ্যাঁ আরে আমারটা বাদ দেয় আপনাদেরটা বলেন, দুইটা নাম কার আছে, কারো নাই, হ্যাঁ স্বাধীন খানকে, ওকে এবার আমি উনাকে বললাম আপনি নাম লেখেন, ওকে তুমি বলবে আমার তো লাস্টে খান আছে, তার মানে আমি কী করবো,
ওকে কিছুটা করতে তো হবে, মেয়ে ব্যবহার করে দিল, কাজ তো করতেছে। আমরা মানুষ এত চালাক, প্রোগ্রামকে এমনি হোক কাজ করাই ফেলে, এটাকে কী বলে? এটা কোডিং বলে না কি বলে? এটাকে আমরা একটা সুন্দর ভাষায় বলি, ঠেক দেওয়া, ঠেক দিয়ে কোড করা, বুঝা গেছে? আমি ওনাকে বললাম, উনি তো বললো ভাই আমার নামের মধ্যে তো দুইটা অংশ, তিনটা অংশ পাবো কই? হ্যাঁ, কী করতে হবে আমাকে? হয় এটাকে নাল করে দিব, না হয় এটাকে নাল করে দিব, না হয় এখানে খান দিয়ে এটাকে নাল করে দেব, আবার তো আমার সেম আসবে। হ্যাঁ হ্যাঁ, তার মানে এখন এটাকে কোডিং বলতেছি, এটা হচ্ছে কি ঠ্যাক দিয়ে কোডটা না? তার মানে এখন উনি যখন এই কোডটা ইউজ করবে, ওনার কী দেখা উচিত? এমন একটা জিনিস দেখা উচিত যেখানে আসলে দুইটার নাম দিলেও কাজ করে। বাট আমার এখানে যদি আমি দুইটার নাম দিই, আমাকে কী দিবে দেখেন তো? আমি যদি এখানে দুইটা নাম দিতে যাই, এরও দিবে কি না? কারণ আমার কনস্ট্রাক্টর লেখা হচ্ছে তিনটা প্যারামিটার দিয়ে, আমি দুইটা প্যারামিটার দিতে গেলে আমাকে কম্পাইলার এরর দিবে। কারণ কি, আমার ওখানে তিনটা ডিক্লেয়ার করে আসা, তখন উনি কী করবে? যারা দুইটা নাম নিয়ে, উনি বললো আমি কি ভাই অপরাধ করেছি, আমার কী দোষ, আমার নাম দিয়ে একটা এই ক্লাসটা ইউজ করা যায় না? সমাধান কে? আমরা সেম সিগনেচারে কী হবে? আমি জাস্ট তাড়াহুড়ার জন্য কপি করে যাচ্ছি, মাইন্ড করলে বলেন, আবার লিখবো নিজ হাতে। হ্যাঁ বুঝি নাই, বাসায় কী লিখবেন আপনি? আমি লিখবো, ওকে ওকে। এবার আমি যদি ওনাকে বলি, উনি যখন যেন ইউজ করতে যাবে, আর এরর আছে, এই তো উনি ওনার সুবিধা হয়ে গেল, উনি বলে ঠিক আছে আমার দুইটা নাম দিতে করা যায়। আবার ইচ্ছা করলে যার তিনটা নাম, আবার দেখেন আমি আবার তিনটাতে যদি যাই, কিছু লেখানো জানি, আল আমিন, আমার একটা অবজেক্ট দুইটা নাম দিলেও করা যায়, তিনটা নাম দিলেও করা যায়। এবার আরেকজনকে বললাম ভাই আপনি এই ক্লাসটা ইউজ করুন, বলো ভাই আমি তো নাম জানি না, আমার কাছে আইডিটুকু আছে, সেই আইডি দিয়ে আমি ডাটাবেজে কোয়েরি চালাবো, তারপর ওই লোকের নাম আসবে, তা আমি কেমনে নাম সেট করব? তখন উনি নাম সেট করতে পারবে? উনাকে বললাম আমি আপনাকে একটা আইডি দিচ্ছি, উনি বলল ভাই আমার আইডি দিয়ে কোয়েরি চালে তারপর তো আমি নাম পাবো, বাট উনাকে তো এই ক্লাসটা ইউজ করতে হবে, উনি কি ইউজ করবে? বাট উনাকে আমার এখন ক্লাসটুকু যেভাবে ডিজাইন করা, এভাবে কি ডিজাইন করা হয়, তাকে দুইটা নাম দিতে হবে না তিনটা নাম দিতে হবে? আদারস কিন্তু কোনো ওয়ে নাই আছে ওনার জন্য কী করা উচিত? হ্যাঁ কেন লাগবে না? বলেন এখন ওই লোকের সমাধান কি? আপনি আপনার কাছে এই ক্লাসটাকে আপনি ইউজ করতে হবে, বাট আপনার কাছে নাম নাই, আপনি কিভাবে ইউজ করবেন? ওকে, এবার উনি যদি বলে এখন দেখেন এখানে আসেন, উনি বললো ভাই আমার কাছে তো কোনো নাম নাই, উনি কি দিবে? এরর আছে, তার মানে আমার এখন এই ক্লাসটা যেই যেভাবে চায় না কেন, সে তার মতো করে ইউজ করতে পারবে। আপনি একদম কিছু না থাকলেও মোহাম্মদ একটা থাকে, ঠিক আছে? আমরা আপাতত চিন্তা করছি আমাদের এই ক্লাসটা মিনিমাম দুইটা নাম হয়, ওকে। তার মানে আমার এখন এই ক্লাসটা যেই যেভাবে চায় না কেন, সে তার মতো করে ইউজ করতে পারবে। এবার আসি, তাহলে আমি যে এইগুলো লিখলাম, এগুলো কী বলে? যে একই রকম একটা কনস্ট্রাক্টর, আবার কনস্ট্রাক্টর, আবার একটা কনস্ট্রাক্টর, কী বলে? কনস্ট্রাক্টর ওভারলোডিং। পরীক্ষার মধ্যে কোশ্চেন আসবে, হোয়াট ডু ইউ মিন বাই কনস্ট্রাক্টর ওভারলোডিং, তখন 60% স্টুডেন্ট এমটি খাতা জমা দেবে। হ্যাঁ অবশ্যই আসবে, আমি সবগুলো প্রশ্ন আউট করে দিই। বলেন নিচে যেটা কনস্ট্রাক্টর করছে, এটার তো প্যারামিটার কোনো কিছু পাস করে না, তার মানে সে যদি আবার এমটি দেন, নাল 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 আসবে না? হ্যাঁ কোনটা তখন? না হ্যাঁ, তখন তো তাকে সেট করে দিয়ে আসতে হবে, সেটুকু আজকে মধ্যে গিতে গেলে আপনাদের ক্লাসে শেষ হবে না, তখন ও বাকিটা কান্নাকাটি শুরু করবে। আপাতত আমরা এইটুকুর মধ্যে থাকি, ওকে। তার মানে এই যে, তার মানে এখন বলেন, এবার অনেকের কোশ্চেন থাকতে পারে, ভাই আমি তো প্রথমে যখন ক্লাসটা ইউজ করছি তখন তো কোনো কনস্ট্রাক্টর লিখি নাই, তখন তো আমার অবজেক্ট ক্রিয়েট করা যাচ্ছিলো,
তার মানে আমি যখন কোনো কনস্ট্রাক্টর লিখবো না, বাই ডিফল্ট এই কনস্ট্রাক্টরটা কী থাকে, তার ভিতর থাকে। আমাকে অবশ্য অবশ্য একটা অবজেক্ট ক্রিয়েট করার সময় তাই আমরা কাকে কল করি, তার কনস্ট্রাক্টরে কল করি, এবং এটাকে বলা হচ্ছে কি, ডিফল্ট কনস্ট্রাক্টর। একটা ডিফল্ট কনস্ট্রাক্টর কী থাকে, একটা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করার জন্য ন্যূনতম একদম যেইটুকু জিনিস না হলে না, ওইটুকু জিনিস যার মধ্যে দেওয়া লাগে সেটাই হচ্ছে আমার কি, ডিফল্ট কনস্ট্রাক্টর। আমরা যখন এই ক্লাসটা ইউজ করব, কোনো কনস্ট্রাক্টর না লিখলে এই কনস্ট্রাক্টর কিন্তু কি, বিহেন্ডে থেকে যায়, এটা কল হয়। বাট আমি যখন অন্য একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, তখন এটা কি থাকে না, এটা ওভাররাইট হয়ে যায়, তখন আমাকে এটা আবার লিখিয়ে দিতে হয়। বুঝা গেছে? বাট আমি যদি এই দুইটা ইউজ না করি সে কিন্তু কাজ করবে। বাট আমি যদি এই দুইটা লিখে দিই, তখন এটাকে আবার আমাকে কি করতে হবে, লিখে দিতে হবে। এবং এই যে একই রকমের অনেকগুলো লেখা, এটার নাম হচ্ছে কি, কনস্ট্রাক্টর ওভারলোডিং। যেটা এবার বলেন, এই ধরনের কনস্ট্রাক্টর ওভারলোডিং কোথায় দেখছেন, মেথড ওভারলোডিং কোথায় দেখছেন, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দেন না, ওর মধ্যে স্ট্রিং দেন তাও প্রিন্ট করে, ওর ভিতরে ইন্টিজার দেন তাও প্রিন্ট করে, ডাবল দেন তাও প্রিন্ট করে। আপনার মনে, আপনার কাছে কি মনে হয়, অ্যাজ এ ইউজার আপনার কাছে কি মনে হয়, এবং এমন একটা মেথড যাই যে তাই তো করে, আলটিমেটলি সে সব কিছু করে না, আপনি যখন যেটা দেন ওই কনস্ট্রাক্টর কল হয়। যেমন আমি এখন এখানে কি, এখানে যে এই ক্লাসটা ইউজ করে, যে উনি যখন লিখছে আমি তো নাম জানি, উনি বলছে ঠিক আছে আমার এই ক্লাসটা কাজ করে, আবার যার তিনটা নাম আছে সে কী করবে, তিনটা দিয়ে লিখবে তাও কি কাজ করবে, আবার যার দুইটা নাম সেটাও কাজ করবে। তার মানে কি, তার কাছে মনে হচ্ছে কি, আসলে ক্লাসটা সব কিছু কাজ করে এবং সে ইউজার ফ্রেন্ডলি খুঁজে পাবে। এটাই হচ্ছে আমার কি, কনস্ট্রাক্টর ওভারলোডিং। হ্যাঁ, আপাতত আমরা সৌদি আরব না যাই, কারণ ওদের একজনের নামের সাথে তাদের 14 নাম থাকে, আবদুল্লাহ বিন ওমর ইবনে আব্দুল খাত্তাব ইবনে, এই অনেকগুলো নাম থাকে, ওগুলো আমরা আপাতত বাদ দিই, আমরা এখানেই থাকি। হ্যাঁ, সব কোশ্চেন অ্যান্সার পাবেন আস্তে আস্তে, তার মানে আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট কে বানাই, তখন কি কল হয়, আলটিমেট কাকে কল করি আমরা, আর কনস্ট্রাক্টরকে কল করি। কোনো যদি কনস্ট্রাক্টর না লিখি তার ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয়। ওকে, এবার অনেকে কোশ্চেন, ভাই এত কষ্ট করে আমরা এগুলো কেন লিখবো। এবার আমি বলছি এই কনস্ট্রাক্টরের কাজ কি, এটা বলছি কি, ডিফল্ট কনস্ট্রাক্টর কখন ন্যূনতম যেইটুকু না হলে আমার অবজেক্ট কি ইনিশিয়ালাইজ করা যায় না, ওইটুকু ডাটা আমার এর মধ্যে দেওয়া লাগে। সাপোজ এবার আমি এমন একটা জিনিস বানাচ্ছি, আসলে একটা সিস্টেম বানাচ্ছি, ওখানে যাই হোক না কেন আমাকে সবার আগে একটা আইডি দিতেই হবে, থাকতে পারে কি না, আইডি না দিলে আসলে আমার কাজ করবে না। তার মানে সেটা আমার কোথায় দেওয়া উচিত, অবশ্যই এখানে দেওয়া উচিত, ধরেন আমি এখানে কিছু একটা পাঠাবো, এখানে আমার দেওয়া উচিত ধরেন, অথবা এমন হতে পারে আলটিমেটলি আমার এই প্রোগ্রামটা ফার্স্ট নেম না দিলে সে কাজ করবে না, দিতেই হবে। যেমন আমি বললাম কি, এখানে এই প্রোগ্রামে যাই দেন না কেন, যার নাম যাই থাকুক না, মোহাম্মদ সবার পর থাকতেই হবে, হইতে পারে কি না, তার মানে কি আমার মোহাম্মদ না দিলে আলটিমেটলি কোনো প্রোগ্রামই কাজ করবে না, তার মানে আমি সেটা কোথায় দিব, এখানে দিয়ে দিলাম। এখন তার মানে কি, আমি এবার যেই কনস্ট্রাক্টর কল করি আলটিমেটলি আমার মোহাম্মদ থাকা উচিত কিনা, এবার আমি যদি এই কনস্ট্রাক্টর কল করি, মোহাম্মদ আর কল হবে, হবে, বাট আমার হওয়া উচিত কি না, আমরা কীভাবে সলভ করব। হ্যাঁ, এখনই শেষ, তিনটা মিনিট ওয়েট করেন, শেষ। হ্যাঁ, ওকে, তার মানে আমি বলতেছি এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, যেটা হচ্ছে আমার ন্যূনতম একদম মিনিমাম রিকোয়ারমেন্ট লাগবেই, তার মানে কি এটা সব জায়গায় লাগা উচিত, তার মানে আমার এটা এই এই মেথডটা সব জায়গায় কল হওয়া উচিত কিনা, তার মানে আমার এটাকে যদি আমি এখানে দিই, দেখেন সুন্দর করে জাভাতে সুন্দর সিস্টেম, এবার আমাকে বলেন এই মেথডটা, এবার কেউ যদি এই দুইটা নামওয়ালা এই কনস্ট্রাক্টর কল করে, আলটিমেটলি কি প্রথমে এই কনস্ট্রাক্টর কল হচ্ছে কিনা, এবার আপনার কাছে আরও থাকতে পারে, ভাই এখানে তো তিনবার আমার আলটিমেটলি, দেখেন তো এখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু এখানেও আছে, তো শুধু শুধু আমার এখানে লাগতেছে গিয়ে বলেন। হ্যাঁ, আলটিমেটলি আমার ডাবল হচ্ছে কিনা লেখাগুলো, এখানে এখানে আমার ফার্স্ট নেম হচ্ছে, লাস্ট নেম হচ্ছে, এখানে এক্সট্রা কী হচ্ছে, কী দরকার, আমরা ওপি করি কি, কোড কমানোর জন্য, কোড বাড়ানোর জন্য না, তো কী লিখবো বলেন, দিস, তারপর তারপর এখানে কী দিব, বলেন
ফার্স্ট নেম তারপর কমা দিছি এবার আপনি যেই কনস্ট্রাক্টর কল করেন না কেন আপনার ডিফল্ট কনস্ট্রাক্টর কল হচ্ছে এবার আমি সাপোজ ধরেন এই কনস্ট্রাক্টর কল করলাম সবার আগে কোথায় যাবে এই কনস্ট্রাক্টরে যাবে কোথায় আসলো এখানে আসলো এখানে আসলে সবার আগে কোনটা কল হচ্ছে এটা কল হচ্ছে তার মানে কি আমি যেখানে যাই না কেন আলটিমেটলি আমার ন্যূনতম জিনিসগুলো সব জায়গায় চলে আসতেছে বুঝে গেছে এখানে ক্লাস শেষ যদি বুঝে থাকেন হ্যাঁ ভিডিও তো অবশ্যই হচ্ছে ভিডিও দিয়ে দেবো সবই করবো হ্যাঁ বলেন কোনটা হ্যাঁ হাত তুলুন বাবা সিয়ার বলেন ন্যূনতম আজকে একটা প্রোগ্রাম লিখে রাখলেন এক বছর পরে ক্লায়েন্ট বললো ভাই আমার এটা করতে হবে তখন কয় জায়গায় চেঞ্জ করবেন অলরেডি সেটা অলরেডি ক্লায়েন্ট ইউজ করছে কি করবেন তখন ওভারলোডিং বলছে এবার আরেকটা জিনিস অনেকের এটা হতে পারে কিনা আমি দিসটা এখানে লিখবো না দিসটা পরে লিখবো লেখান তো কারণ কি আমার সিস্টেম কি আমাকে যেটা করি না কেন ন্যূনতম এটা রান করতেই হবে তো এটা আমার পরে রান করে লাভ আছে সবার আগে এটাই করতে হবে আপনি এখানে দিলেও কিন্তু কি হবে না আপনি কম্পাইলার যাইতে দিবে না বলবে না তোমার এটা সবার আগে আসা উচিত আমি বলি আজকে যে জিনিসগুলো বলছে গল্প সহকারে এগুলো যত মানে শুনতে যতটা সোজা মনে হচ্ছে আসলে এত সোজা না আমি অনেকদিন করেছি বিদ্যা বা করতেছি পড়াইছি বিদ্যা আমার কাছে সোজা বাট জিনিসটুকু রিয়েলি কিন্তু এত সোজা না এই সেন্সটুকু গ্রো করতে আপনার টাইম লাগবে বুঝে গেছে জিনিসগুলো আপনার করেছেন কিন্তু জিনিসটুকু সেন্সটুকু এই ওপি ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা বাকি যে তিন মাস অ্যান্ড্রয়েডে কাজ করব ওখানে আমাদের এই সেন্সটুকু গ্রো করতে হবে এবং এই ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পরে কোনো ধরনের ওপি ছাড়া কোড লিখলে খুবই খুবই জঘন্য অবস্থা হয়ে যাবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এই জন্য গ্রুপ ওয়ার্ক এখন থেকে প্রতিদিন গ্রুপে বিভিন্ন কাজ দেব এভাবে ক্লাস অবজেক্ট এগুলো ক্রিয়েট করার জন্য বলবো গ্রুপে সবাই ডিসকাস করবেন এবং সবাই যখন ডিসকাস করবেন তখন দেবে জিনিসটা আলটিমেটলি ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে ওকে এত কারো কোশ্চেন নাই বলেন হ্যাঁ আর লেট অ্যাটেন্ডেন্স কি হবে ভাই একটা একটা এইচডব্লিউ দিয়ে